আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কেমন হলে দাঁতে ফিলিং বা পুটিং করা যাবে না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমরা এমনও পেশেন্ট পেয়ে থাকি যারা যাদের দাঁতে এ ধরনের বড় গর্ত হয়ে গেছে, সে গর্তে যন্ত্রণা হচ্ছে, সেই দাঁতটিতে ব্যথা হচ্ছে। তো সেরকম অবস্থায় এসে বলে যে ডাক্তার, আমার দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁতটি আপনি ফিলিং করে দেন, দাঁতের উপর গর্ত হয়ে গেছে। তো আসলে ব্যাপারটি এমন নয় যে দাঁতের উপর গর্ত থাকলেই ফিলিং করা যাবে। ফিলিং করার বা পুটিং করার একটি স্তর রয়েছে, যে স্তর বা যে লেয়ারটি পার হয়ে গেলে তখন আর দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না। দাঁতের উপর যদি অনেক বড় গর্ত হয়ে যায় সেক্ষেত্রেও ফিলিং করা যায়, আবার ছোট্ট একটি গর্ত হওয়ার কারণে সে দাঁতে ফিলিং করা যায় না। বিস্তারিত আলোচনা থেকেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ বড় একটি ক্যাভিটি তৈরি হয়েছে, আর এই ক্যাভিটি কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে ফিলিংয়ের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এটি ফিলিং করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এটি বেশ বড় ক্যাভিটি। বড় ক্যাভিটি হওয়ার পরেও এই দাঁতটিতে কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক ছোট ক্যাভিটি, কিন্তু সেটি ফিলিং করা যাচ্ছে না। যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি দাঁতে দুটি এক্সরে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এক্সরে ছবি এবং এটি হচ্ছে একটি ন্যাচারাল দাঁতের ছবি। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি, আপনারা জানেন যে দাঁতে তিনটি লেয়ার থাকে, তিনটি স্তর থাকে। প্রথমটাকে আমরা এনামেল বলি, তারপরে রয়েছে ডেন্টিন, এবং তারপরে রয়েছে পাল্প, যেটি দাঁতের দন্তমজ্জা নামে পরিচিত। তো ভিউয়ার্স, দাঁতের মেন সেন্সিটিভ যে স্তরটি রয়েছে তা হচ্ছে দাঁতের পাল্প। অর্থাৎ কোনো দাঁতে ফিলিং করা যাবে কি না তা নির্ভর করে, পাল্প যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে দাঁতে ফিলিং করা যায় না। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি একটি সুস্থ দাঁত, কোথাও কোনো সমস্যা নাই। এটি হচ্ছে দাঁতের এনামেল এবং তারপরে ডেন্টিন এবং তারপরে পাল্প দেখতে পাচ্ছেন। এই দাঁতটি পুরোপুরি সুরক্ষিত রয়েছে, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু এইখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন যে দাঁতের সাইড থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে সেটি ধীরে ধীরে দাঁতের ঠিক এই পর্যন্ত চলে আসছে। অর্থাৎ যদি এইরকম অবস্থাও কোনো দাঁতের হয়ে থাকে সেক্ষেত্রেও হয়তো দাঁতটিতে ফিলিং করা যেতে পারে। কিন্তু যদি দাঁতের এই ক্যাভিটি বা এই ডেন্টাল ক্যারিজটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসে, তখন আর সে দাঁতে ফিলিং করার মতো অবস্থা থাকবে না। কারণ তখন দাঁতের পাল্পে ইনফেকশন হওয়ার কারণে দাঁতটি পাল্পাইটিসে আক্রান্ত হয়ে যাবে, আর পাল্পাইটিসে আক্রান্ত হলে তখন দাঁতে ব্যথা হবে। একের অধিকবার, দুইয়ের অধিকবার সে দাঁতে ব্যথা হবে। যে দাঁতে দুইয়ের অধিকবার ব্যথা হয়েছে, অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে, বা ছোট্ট একটি ক্যাভিটি হয়ে যদি দাঁতের ভিতরের পাল্প অবধি পৌঁছে যায়, তখন সে দাঁতে ফিলিং করলে কিছুদিনের মধ্যে বা সঙ্গে সঙ্গে ব্যথা হতে পারে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাল্পাইটিস রোগের এটা বোঝানো হয়েছে, দাঁতের উপরে ক্যাভিটি হয়ে কিন্তু এখানে পাল্প অবধি চলে আসছে, অর্থাৎ পাল্পে টাচ হয়ে গেছে। এর জন্য এমন দাঁতে যদি ফিলিং করা হয় তাহলে ব্যথা হবে। পাল্পাইটিসে আক্রান্ত যে দাঁতগুলো থাকবে সে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে না। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফিলিং করার উপযোগী দাঁত, অর্থাৎ দাঁতের এনামেল অংশ ভেদ করে ডেন্টিন অংশে এই ডেন্টাল ক্যারিজটি সীমাবদ্ধ রয়েছে। আর এমন অবস্থায় যদি আপনি চান তাহলে দাঁতে ফিলিং করা যেতে পারে, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি এমন পাল্পাইটিস হয়ে যায় তখন আর দাঁতে আপনি ফিলিং করাতে পারবেন না। এর জন্য আপনাকে কিছুদিন বাদে বাদে, 6 মাস বা 1 বছর পরপর দাঁতের ডেন্টাল চেক আপ করাতে হবে। যদি সাময়িক অবস্থায় ডেন্টাল ক্যারিজ থাকে তখন আপনি ফিলিংয়ের মাধ্যমে খুবই সীমিত খরচে ট্রিটমেন্ট হয়ে নিতে পারবেন, আর যদি এমন হয়ে যায় তখন কয়েক গুণ বেশি খরচ করে আপনার দাঁতটি কিন্তু তখন রাখতে হবে। এখানে যে দুটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতের চিকিৎসা দুরকম। যেমন এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, কারণ এই দাঁতের পাল্প অবধি নষ্ট হয়ে গেছে। ক্যাভিটিটি, দাঁতের ভিতরে যে ক্যাভিটি রয়েছে সেই ক্যাভিটি ধীরে ধীরে কিন্তু দাঁতের পাল্পটিকে নষ্ট করে দিচ্ছে, আর এমন অবস্থায় আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে। আর এই পাশে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁতটির যে ক্ষতস্থানটি রয়েছে, যে ক্ষয় হয়েছে, সেটি এখনও পর্যন্ত দাঁতের ডেন্টিন অংশে রয়েছে, এখনও পর্যন্ত পাল্পে আসেনি। আর তার জন্যই এমন দাঁতের ক্ষেত্রে আপনি ফিলিং করাতে পারবেন। দাঁতের উপরে যদি অনেক বড় গর্ত হয়ে যায়, সেই গর্তটা যদি ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, পাল্প অবধি না আসে, তাহলে আপনি সে দাঁতে ফিলিং করাতে পারেন। আর যদি এমনটি হয় তাহলে আপনি ফিলিং করাতে পারবেন না।
এটি বোঝার জন্য আমরা ডেন্টিস্টরা মাঝে মাঝে কখনো কখনো এক্সরের পরামর্শ দিয়ে থাকি। দাঁত এক্সরে করলে বোঝা যায় যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কখনো কখনো দাঁতে দাঁত পরিষ্কার করার পরে বুঝতে পারি দাঁতের যে গর্ত থাকে সেটি করা পরিষ্কার করার পরে সেটি বোঝা যায়। এবং কখনো কখনো এমনি দেখেও অভিজ্ঞ যারা ডেন্টিস্ট রয়েছেন তারা দেখেই বলে দিতে পারে যে দাঁতটিকে রুট ক্যানাল করতে হবে নাকি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। তো আসলে বড় গর্ত হলেই যে দাঁতে ফিলিং করা যাবে না এমন নয়, আবার অনেক বড় গর্ত থাকলে দাঁতে ফিলিং করা যায়ও না। পুরোটাই নির্ভর করে দাঁতের ভিতরে থাকা পাল্পের পজিশনের উপর। তো আশা করি ভিডিওর মাধ্যমে পুরোটাই আপনারা বুঝে গেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।